morning. Welcome back to my channel Daily Life with Rumela. This is me, your Rumela. Welcome back to another exciting vlog. So, ekhon baje hocche kota baje ekhon? 12টা 15 আর তোমরা ভাবছো নিশ্চয়ই যে আমি কোথায় যাচ্ছি एक्चुअली ব্যাপারটা হচ্ছে সকাল থেকে টাইম পাইনি আমি ঘুম থেকে উঠে চানটান করে আমি বেরিয়ে পড়েছি আজকে আমার দাদা আছে তো দাদা আমাদেরকে ট্রিট দিতে নিয়ে যাচ্ছে মানে খাওয়াতে নিয়ে যাচ্ছে তো তার জন্য আজকে ব্লগটা করা আমার আর স্পেশাল সেরম কিছু নয় তো আমি ভেবেছিলাম না ব্লগটা করব তো ভাবলাম যে না আজকে করেই ফেলি তোমাদের সাথে আজকে দিনটা কিভাবে কাটবে সেটা তোমাদের সাথে শেয়ার করেই ফেলি ঠিক আছে তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আমি তোমাদেরকে দেখাচ্ছি কি কোথায় যাব কি কি করব কোথায় খেতে যাব আর একটা কথা যারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে ছোট্ট বেল বাটন আছে সেটাকেও ক্লিক করে দিও তাহলে আমি যখন যখন ভিডিও পোস্ট করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর তোমরা সবার আগে সেই ভিডিওটা দেখতে পাবে সো চলো ভিডিওটা স্টার্ট করা যাক দেখতে থাকো পৌঁছে গেছি পৌঁছে গেছি ফাইনালি আর আমরা এসেছি হচ্ছে অ্যাবসলিউট বারবিকিউতে খেতে ও মানে এখানে নিয়ে এসেছে এটা হচ্ছে সল্ট লেকে তো যাই ভেতরে গিয়ে তোমাদের সাথে দেখা করছি ততক্ষণের জন্য দেখতে থাকো ব্লগটা আমার বর নিচে গাড়িটা পার্কিং করতে গেছে তো পার্কিং করে তারপরে ও আসছে আমার ভাইয়ের সাথে আর আমাদের টেবিল বুক করাই ছিল মানে দাদা টেবিল বুক করে রেখেছিল তো চলো দেখা করছি আমার বিজি বোন এখানে এসে অফিসের কাজ করছে এত বিজি
এইখানে হচ্ছে এই যে গ্রিলটা দেখতে পাচ্ছ, গ্রিল মেশিনটা বসাচ্ছে এখানে। এই গ্রিল খাওয়াটাই হচ্ছে মেন, মানে হচ্ছে মেন ওখানে সবাই গ্রিল চিকেন, গ্রিল মানে ফিশ, সব রকমের সব কিছুর গ্রিল পাওয়া যায় এখানে। তো অলরেডি দিতে স্টার্ট করে দিয়েছিল, এই যে দেখতেই পাচ্ছ ওরা নিয়ে এসছে, নিয়ে এসে দিচ্ছে। ফার্স্টে পনির দিচ্ছে, ফার্স্টে ভেজ দেবে, তারপরে ননভেজ আস্তে আস্তে করে দেবে। এটা হচ্ছে চিজ আর আলু দিয়ে কিছু একটা হবে, আমি নামটা ভুলে গেছি। আর দারুণ খাবার, টেস্টি, মানে এত টেস্টি খাবার বলে বলতে পারবো না। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে এত খাবার খেয়েছি তাও কোনো শরীর খারাপ হয়নি, মানে এত রকমের খাবার ছিল। কিন্তু হয় না যে খাবার খাওয়ার পরে আয় ঢাই করে, গলা বুক জলে, কোনো কিছুই ফিল হলো না, মানে মনে হলো যে না নর্মাল খাবার দাবার খেয়েছি। আর গ্রিল ব্যাপারটা এমনই, কারণ মানে সবারই ওটা মানে কি বলবো হজম হয়ে যায়, যার জন্য শরীরটা খারাপ হয় না। আমি বেশি খাইও নেমে অল্পই খেয়েছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ আমরা মানে খাওয়া দাওয়া করছি। আর এখানে হচ্ছে তোমার বাফেট আমরা বুকিং করেছিলাম, তো তার জন্য হচ্ছে মানে সব রকমের যত রকমের গ্রিল থাকে সব কিছুই মানে আছে, মানে সব রকমের কিনা পাওয়া যায়, মানে শার্কেরও মানে গ্রিল শার্ক পাওয়া যাচ্ছে, তারপরে হচ্ছে কী বলে র্যাবিটসের মাংস, তারপরে হচ্ছে আর কেন বললো আর কেন কেন আচ্ছা আমি এটা দেখে নিই, আমি মেনু কার্ডটা দেখাচ্ছি। কিন্তু আমরা ওসব খাবো না, এরা জানি না কি খাবে, আমি খাবো না ওগুলো, বুঝলি? হ্যাঁ আমি খাবো না, ওরা ওরা খাবে বলছে, টেস্ট করবে। ওটাই কি বলে ডাক, ঠিক আছে। ছোট বাচ্চা স্কুইড, এটা অক্টোপাসের ছোট বাচ্চা। আর ওটা কি, এটা হচ্ছে শার্ক ছিল আর ইয়ে ছিল, আমি জানি না তোমরা গত রাখি কি আর শুনতে পারছো কিনা। তো দেখালাম ওরা কি কি সব খাচ্ছে, আমি খাচ্ছি না ওগুলো, আরো খাবার আসছে তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। এতক্ষণ যেগুলো খাচ্ছিলাম সেগুলো স্টার্টার ছিল, এই গ্রিলগুলো। এবার হচ্ছে মেন কোর্স, মেন কোর্সটা হচ্ছে উঠে গিয়ে নিতে হবে নিজের থেকে। তো আমি ওখানেই যাচ্ছিলাম আমার বরের সাথে। দেখো এটা হচ্ছে শার্ক, মানে এইটাই ওরা করে দিচ্ছে। আমরা যেহেতু বাফেট বুকিং করেছিলাম তো সব রকমের খাবার ছিল, মানে কী না ছিল, বিভিন্ন রকমের আইসক্রিম ছিল, ডেজার্ট ছিল, ফুচকা ছিল, পাপড়ি চাট ছিল, পাস্তা ছিল, মানে হাবি জাবি। আমি অর্ধেক আমি নাম মন মানে আমি দেখিও নি কী খাবার ছিল, কিন্তু প্রচুর খাবার ছিল, প্রচুর, মানে চাইনিজ থেকে শুরু করে বিরিয়ানি থেকে শুরু করে সব রকমের খাবার ছিল। আর দেখো এখানে সব রকমের মিটি রাখা আছে, শার্ক মিট, র্যাবিট মিট, মানে এখান থেকেই সব যাচ্ছে গিয়ে বলছে, বলে দিলে মানে ওরা করে দিচ্ছে। দেখো এখানে হচ্ছে সব ভেজ আইটেম পাওয়া যাচ্ছে, যেগুলো তোমাদের বলছিলাম, যেখানে পাপড়ি চাট, তারপর হচ্ছে দই বড়া, তারপর আরও বিভিন্ন রকমের, আমি অত ভালো করে দেখিনি কী কী পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে ভেজ কাউন্টার ছিল এখানে, মানে এই সাইডটা করে যেটা এখন দেখাচ্ছি, এটা পাস্তা লেখা আছে। তো যাই হোক সব রকমই সব কিছু ছিল। এইবার এখানে মেন কোর্সে দেখো এখানে চাউমিন রাখা আছে, স্যুপ রাখা আছে, তারপরে এখানে ডিমের কারি রাখা আছে, আর তার সাথে ছিল হচ্ছে এটা চিকেন, চিকেন কষা, তারপরেরটাই ছিল হচ্ছে চিলি চিকেন, মিক্স ফ্রাইড রাইস, আর হচ্ছে ফিশ কারি। এখানে বিভিন্ন রকমের ব্রেড ছিল, আর তার পাশেই ছিল চিকেন বিরিয়ানি। এগুলো হচ্ছে বিভিন্ন রকমের স্যালাড আছে, রায়তা আছে, দই বড়া তার সাথে আছে, আর এখানে এদিকে হচ্ছে, এদিকেরটা হচ্ছে মটন বিরিয়ানি।
তারপরে হচ্ছে ওখানে মাটন ছিল আর মনে তার সাথে মনে হয় ওইদিকে চাউমিন আই থিঙ্ক না পোলাও রাখা আছে। আর তারপরে হচ্ছে এখানে সব ভেজ আইটেম ছিল, আলুর দম ছিল, তারপরে হচ্ছে মিক্স একটা ভেজ ছিল, এখানে পনির ছিল, ডাল ছিল, আর এখানে প্লেন ভাত, আর আরেকটা হচ্ছে রায়তা না কী জানি কি জানি না ওটা। তো যাই হোক, তো এবার হচ্ছে কমপ্লিট সব কিছু, ঠিক আছে। এবার হচ্ছে খাবার নেবার পালা, আমি খাবার এবার নেব। নিয়ে অল্প অল্প করেই সব কিছু নিয়েছিলাম, কারণ অলরেডি আমার পেট ভরে গেছিলো ওগুলো খেয়েই। তো এগুলো কী খাবো আমি কিছু বুঝতে পারছিলাম না, ওই জন্য অর্ধেক কিছু খাবার আমি দেখিনি কী ছিল ওখানে। সো যাই হোক, তোমরা দেখতেই পেলে ওখানে অনেক রকমের অনেক কিছু আইটেম ছিল, তো আমি তো সব নিয়ে নিই, কিন্তু আমি অল্প অল্প করে যতটা পেরেছি নিয়ে এসেছি। এই ডিমগুলো আমার বর খাবে বলে নিয়ে এসেছে। তো যাই হোক, আমার তো আগেই ওই স্টার্টার খেয়ে পেট ভরে গেছে, তো এগুলো আমি কতটা কি খাবো বুঝতে পারছি না। আমি জানি না কতটা তোমরা শুনতে পাচ্ছ, মানে সাউন্ডটা ক্লিয়ার নিশ্চয়ই মানে শুনতে পাচ্ছ না আমি জানি, কারণ এখানে জোরে গান চলছে, তারপরে লোকজন কথা বলছে। যাই হোক, আমি খেতে থাকি, তোমরা ব্লগটা দেখতে থাকো। এটা আমার বোন খুব মিষ্টি খেতে ভালোবাসে, তাই জন্য ডিজার্ট নিয়ে এসছে সব রকমের। তোমাদেরকে আমি মেন কোর্স দেখালাম, এবার আমি ডিজার্টের ওখানে যাচ্ছি। আমি ডিজার্ট খাবো না, কিন্তু জাস্ট তোমাদেরকে দেখাবো বলে শেয়ার করবো তোমার সাথে, ওখানে যাচ্ছি। তো তোমরা দেখতে থাকো। আমার পেট পুরো ফুল টাইট ছিল, মানে পেটে এক ফোঁটা জায়গা ছিল না কোনো মিষ্টি খাওয়ার। আমি মিষ্টি খেতে তো পছন্দ করি না, তাও তোমাদের জন্য জাস্ট তোমাদের দেখানোর জন্য আমি ডিজার্টগুলো দেখালাম গিয়ে, প্লাস আমি প্লেটে নিয়ে সুন্দর করে সাজিয়ে মানে টেবিলে নিয়ে গেছিলাম জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য। এটা যেটা বানাচ্ছে এটা হচ্ছে পান আইসক্রিম, এটা হচ্ছে ওখানকার স্পেশাল মানে আইসক্রিম। তো আমি খাইনি, কিন্তু সবাই এটা ট্রাই করে ওখানে গেলেই। তোমরাও যদি কোনোদিনও যাও অ্যাবসলিউট বারবিকিউ, তাহলে অবশ্যই ট্রাই করো জিনিসটা। মিষ্টি পছন্দ করে না, কিন্তু এখানেও আইসক্রিম নিয়ে এসেছে, কি করেছে যা বলবো। এখানে চিলি ফ্লেভার দিয়ে আইসক্রিম নিয়ে এসেছে, আইসক্রিম খাচ্ছে চিলি ফ্লেভার দিয়ে। আমি ওটা একটু টেস্ট করে দেখতে চাই, ঠিক আছে। আমার বোনের মুখটা দেখো, ও খালি দেখছে। কেমন 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 সো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আর আইসক্রিমের টেস্টটা ছিল মানে কি বলবো, উৎকট একটা টেস্ট ছিল, মানে জীবনেও যেটা খায়নি কেউ। আর তোমাদেরকে কোনোদিনও কাউকে বলবো না এটা বাবা খেতে, কাউকে সাজেস্ট করবো না, উল্টো পাল্টা এইসব উৎকট খাবার খেও না। আমার বর মানে উৎকট এরম ধরনের খাবার খায়। ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, তোমরা দেখতেই পেলে আমরা কি কি খেলাম, সব খেয়ে উঠতে পারিনি অ্যাকচুয়ালি। আমাকে যদি পারফেক্ট খাওয়া খাওয়াতে কেউ নিয়ে আসে সেটা লস হবে, মানে তার লস হবে, আমি কিছু সেরকমভাবে খেতে পারি না। নিয়ে নিয়ে দিয়ে আর খেতে পারলাম না অর্ধেক জিনিস। তো যাই হোক, এখন নিচে যাবো, নিচে গিয়ে গাড়িতে উঠবো, উঠে তারপরে বাড়ি চলে যাবো, এই আর কি। আর কিছুই নেই স্পেশালি, আর কোথাও যাওয়ার নেই। তো চলো যাই, গিয়ে দেখা করছি তোমাদের সাথে, ততক্ষণের জন্য দেখতে থাকো ব্লগটা। খাওয়া দাওয়া করে বেরিয়ে আমরা আর কোথাও যাইনি, ডিরেক্ট বাড়ি চলে গেছি, কারণ আমার দাদার আর আমার বোনের দুজনেরই অফিস ছিল, সেদিনকে মানডে ছিল, তো ওদের অফিসের কাজ ছিল। তো তাড়াতাড়ি করে আমরা বাড়ি চলে গেছি, আর বাড়ি গিয়ে আমি আর সেদিনকে কোনো ব্লগ শ্যুট করিনি, কারণ খুব টায়ার্ড লাগছিলো, যেটা হয় বাইরে বেরোলে বুঝতেই পারছো। আর তারপরে ওই জন্য ব্লগ মানে ইন্ট্রো দেওয়ার পর আর এন্ডটা করা হয়নি বাড়ি এসে, ইন্ট্রো তো গাড়িতে দিলাম দেখতেই পেলে তোমরা। তো যাই হোক, আজকে দিনটা খুব ভালো কাটলো, আর আমার দাদাকে অনেক অনেক থ্যাংক ইউ তোকে, তুই এত ভালো আমাদের একটা ট্রিট দিলি, খুবই ভালো লাগলো, খুব ভালো সময় কাটালাম আমরা সবাই মিলে, থ্যাংক ইউ তার জন্য।
আর তো তোমাদেরকেও বলছি তোমরাও ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো অবশ্যই। আর সাবস্ক্রাইব বাটনের পাশে ছোট্ট বেল বাটন আছে, সেটাকেও ক্লিক করে দিও, তাহলে যখনই যখনই ভিডিও পোস্ট করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর তোমরা সবার আগে সেই ভিডিওটা দেখতে পাবে। সো যাই হোক, এই ভিডিওটা এইটুখানি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করো আর লাইক করো, ঠিক আছে? সো চলো, টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা, বাই বাই।